হ্যালো ফ্রেন্ডস, ক্রিপ্টো নলেজ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি শিবায়নু কয়েনের কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব, তার সাথে মার্কেটের কিছু ইম্পর্টেন্ট আপডেটও আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সো তার আগে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আপনি আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন, ওখানে আমি ক্রিপ্টো মার্কেট রিলেটেড সমস্ত নিউজ কল হিন্ট দিয়ে থাকি, পুরোটাই ফ্রিতে, কোনো ফিস বা চার্জ লাগবে না। ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে জয়েন করতে পারেন। সো আমরা যদি প্রথমে মার্কেট দেখি, মার্কেট কিন্তু সেই ডাউন ফ্রেমেই রান করছে। এখানে সমস্ত কয়েনের অবস্থাও আপনি দেখতে পাচ্ছেন একটা ডাউনের দিকে মুভ করছে। সো যারা এই সময়ে ক্রিপ্টোতে এন্ট্রি নিচ্ছে তাদের জন্য খুবই একটা ভালো সময় বলতে পারেন। যারা আগে থেকে নিয়েছে ওরা তো লস করেই বসে আছে। সো এবার আমরা নিউজগুলো দেখে নেব। ফার্স্ট নিউজ হলো যে FTX এক্সচেঞ্জ রবিনহুড এক্সচেঞ্জকে বাই করতে চায়। সো এটা একটা নিউজ শোনা যাচ্ছে, এখানে হেডলাইনও দেখতে পাচ্ছেন এটাই আছে। এই নিউজটা মার্কেটে আসার পর কিন্তু রবিনহুডের শেয়ার 18% বেড়ে গেছে। কোম্পানির স্টক বর্তমানে $9.12 ট্রেড করছে, কিন্তু FTX-এর CEO তিনি জানিয়েছেন যে আমরা বাই করার কথা কিছু বলিনি, কিন্তু আমরা পার্টনারশিপ করার জন্য ভাবছি এবং আমাদের টিম এই বিষয়টাকে নিয়ে অ্যানালিসিস করছে। কারণ বর্তমানে রবিনহুড এক্সচেঞ্জের সেরকম কোনো হাইপ দেখা যাচ্ছে না, সেই কারণেই কিন্তু FTX-এর CEO ওদের সাথে পার্টনারশিপ করতে চাইছে। নেক্সট নিউজ হলো যে সেন্ট্রাল আফ্রিকার যে রাষ্ট্রপতি আছে তিনি বিটকয়েন গ্রহণের পরও ক্রিপ্টো উদ্যোগে চালু করেছেন। এখানে মিস্টার তোয়াদার, ওদের রাষ্ট্রপতি, বিটকয়েনকে নিয়ে অনেক ভালো কথা বলে থাকেন, অনেক টুইটও করে থাকেন। সো একটা দেশের রাষ্ট্রপতি যদি বিটকয়েনকে নিয়ে ভালো কথা বলেন বা বলেছেন, এটা কিন্তু খুব বড় ব্যাপার ক্রিপ্টো মার্কেটের জন্য। নেক্সট নিউজ হলো গুচি যে ব্র্যান্ড আছে ওই গুচি তার ক্রিপ্টো মার্কেট প্লেসে ভার্চুয়াল ড্রেস ফ্যাশন শো আনার নিউজটা আমরা অনেকদিন আগে থেকেই শুনেছি। সো এটা একটা গুড নিউজ ক্রিপ্টো মার্কেটের জন্য। নেক্সট নিউজ হলো SEC-র চেয়ারম্যান অল্ট কয়েনের ওপরে চাপ সৃষ্টি করছে, তার মতে বিটকয়েন একমাত্র পণ্য। তিনি বলেছেন যে BTC একমাত্র ক্রিপ্টোকারেন্সি যা তিনি SEC-র নিয়ন্ত্রণ পরিধির বাইরেও তিনি বিবেচনা করেন, কিন্তু অন্যান্য অল্ট কয়েনকে তিনি ঠিক সেইভাবে দেখেন না। তার মতে BTC একটা কারেন্সি, মানে হলো যে BTC-কে ছাড়া তিনি কোনো অন্যান্য কয়েনে বিশ্বাস রাখতে পারছেন না। নেক্সট নিউজ হলো Luna 2 9 দিনের মধ্যে 70% গেন দেখিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত টেরার প্রজেক্টগুলোকে রিক্স বলে ধরা হচ্ছে। তাই ইনভেস্ট করার আগে ভেবে চিনতে ইনভেস্ট সতর্ক করা হচ্ছে যে যারা ইনভেস্ট করতে চান টেরার লুনার প্রজেক্টে, ওরা কিন্তু ভেবে চিনতে ইনভেস্ট করবেন। এবার আমরা শিবায়নু কয়েনের আপডেটগুলো দেখে নেব। ফার্স্ট নিউজ হলো শিবায়নু কয়েন একটা চার্জে পেমেন্ট মেথড হিসেবে অ্যাকসেপ্ট করা হয়েছে, মানে এই চার্জ হলো দ্য ফার্স্ট মিয়ার প্রেস ব্রিটানিয়ান। এই চার্জে প্রথমে BTC, ইথেরিয়াম এবং ডজ কয়েনকে গ্রহণ করা হতো, মানে যারা ডোনেট করতে চায়, দান করতে চায়, এই কয়েনগুলো প্রথমে BTC, ইথেরিয়াম, ডজ কয়েন দিয়ে দান করত। কিন্তু পরে আবার চার্জ থেকে বলা হয়েছে যে শিবায়নু টোকেনকে ওরা অ্যাকসেপ্ট করবে। সো এটাও কিন্তু ভালো নিউজ শিবায়নু কয়েনের জন্য। নেক্সট নিউজ হলো শিবায়নু 7 দিনের মধ্যে 40% গেন করেছে, এবং তার সাথে সাথে সিবেরিয়াম লঞ্চ করার কাছাকাছিও তারা চলে এসছে। এখানে কয়েন গিকোর তথ্য অনুসারে শিবায়নু গত 7 দিনের মধ্যে কিন্তু 43% হাইপ দেখিয়েছে। গত সপ্তাহের মধ্যে যে বেশ 30টি কয়েন হাইপ দেখেছিল তাদের মধ্যে কিন্তু দ্বিতীয় স্থানে ছিল শিবায়নু কয়েন, মানে দ্বিতীয় প্রফিটেবল কয়েন হিসেবে শিবায়নু কয়েনকে ধরা হয়েছে। সো শিবায়নু কয়েন কিন্তু আস্তে আস্তে তার হোল্ডারদের প্রফিট দিতে শুরু করছে, তাদের হোল্ডারদের আশ্বাস দিতে শুরু করছে যে ভরসা রাখুন আমরা মার্কেটে আছি। শিবায়নু ট্রেড ক্লিপ করে বিশ্বের 13তম বৃহত্তর ক্রিপ্টোকারেন্সি হয়ে উঠেছে, যার মার্কেট ক্যাপ $6 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এখানে কয়েন মার্কেট ক্যাপ রিপোর্ট অনুসারে শিবায়নু কয়েন 43% বেড়ে যাওয়ার পর ওরা চাইছে top 10 ক্রিপ্টোর মধ্যে আসার। নেক্সট হলো শিবায়নু কমিউনিটি অ্যামাজনের অ্যাডিবল বাউন্টি প্রোগ্রামের মাধ্যমে শিবায়নু টোকেনকে বান করতে পারে। পৃথক শিব বান প্রকল্পে টুইটের মাধ্যমে শিবায়নু সাপোর্টারদের জন্য টেবিলে একটি আশ্চর্যজনক সুযোগ রয়েছে। এখানে টুইটও আপনি দেখতে পারেন, এখানে ক্লিক করে আপনি ফুল ডিটেলস পেয়ে যাবেন। নেক্সট নিউজ হলো
শিবায়নু টিম তাদের ব্লকচেইন প্রকল্প শিবেরিয়াম চালু করার কথা প্রকাশ করেছে। শিবায়নু ঘোষণা করেছে যে তারা লেয়ার টু ব্লকচেইন প্রকল্প শিবেরিয়ামের জন্য পাবলিক বিটা স্টেটমেন্ট 2022 সালের তৃতীয় প্রান্তিক বা থার্ড কোয়ার্টারে শুরু করবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ডেট সেরকম জানানো হয়নি, মানে এখনও পর্যন্ত কোনো ডেট বলা হয়নি। সো শিবায়নুর এই প্রজেক্টটা কতটা কার্যকরী হবে সেটা আগামী দিনেই বোঝা যাবে। এখনও পর্যন্ত লঞ্চ হয়নি বা লঞ্চের কোনো ডেট আসেনি। ওরা একটা আনুমানিক একটা দিন বলেছে যে 2022 মধ্যে এটা লঞ্চ হতে পারে। নেক্সট নিউজ হলো এস্তোনিয়ার ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ফিউচারে শিবায়নুর ইকোসিস্টেমের ট্রাইকেটা, অর্থাৎ যে শিবায়নুর ব্রোন আর লেসটা আছে, শিবায়নুর ফটোতে দেখলে আপনি বুঝতে পারবেন, ওই বন এবং লেস একবার তালিকাভুক্ত করার বিশ্বের প্রথম এক্সচেঞ্জ হয়ে উঠেছে। এখানে সিউচেরা এক্সচেঞ্জে টুইট করেছে, এখানে দেখতে পারেন। এই তালিকার পর কিন্তু শিবায়নুর কমিউনিটির এস্তিয়াতে 1500টির বেশি দ্বীপেও ব্যবসার জন্য উপলব্ধি করা হয়ে গেছে। সো এটাও গুড নিউজ শিবায়নু কয়েনের জন্য। সো এই ছিল শিবায়নুর কিছু ইম্পর্টেন্ট নিউজ যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তাছাড়া এই কয়েনের ব্যাপারে যদি আর কোনো বড় আপডেট আসে আমি টেলিগ্রামে দিয়ে দেব, তাই টেলিগ্রাম অবশ্যই জয়েন করে নেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আই হোপ ভিডিওটি আপনার কাজে লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।